ঢাকায় চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই মেলাটা আসলে কতটা আন্তর্জাতিক? একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসলে কি কি বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য থাকে, সেগুলো কি আমাদের ঢাকার মেলায় আছে? এবং প্রকৃতপক্ষে বিশ্বের অন্যান্য দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, সেটাতে এক্স্যাক্টলি কি হয় এবং ঢাকাতে কি হচ্ছে, চলুন এই ঢাকা আন্তর্জাতিক মেলাটা ঘুরে ঘুরে সেই পুরো ব্যাপারগুলো একটু বিচার বিশ্লেষণ করি এবং আমাদের অর্থনীতিতে এই বাণিজ্য মেলার অবদান ঠিক কতটুকু সেটাও একটু খুঁজে বের করি। প্রথমত একটা সাধারণ মেলা এবং আন্তর্জাতিক মেলার ভিতরে পার্থক্যটা কি সেটা আমাদের বুঝতে হবে, এবং কখন একটা মেলার নামের পূর্বে আন্তর্জাতিক শব্দটা ইউজ করা হয় সেটা বুঝতে হবে। বুঝলে আমরা বুঝতে পারবো যে আমাদের মেলার অবস্থাটা আসলে কি। নর্মালি আমরা জানি যে অনেকগুলো বিক্রেতা প্রতিষ্ঠান যখন এক জায়গায় জমায়েত হয়ে তাদের পণ্য প্রদর্শন করে এবং বিক্রি করে তখন সেটাকে আমরা মেলা বলি, কিন্তু আন্তর্জাতিক মেলা এই জায়গায় একটু আলাদা। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে দেশীয় মানসম্পন্ন পণ্যগুলোকে বিদেশি গ্রাহকদের সামনে উপস্থাপন করা এবং এর মাধ্যমে দেশের রপ্তানিটা বৃদ্ধি করা। তো এই মেলাটি এমন একটা পরিবেশে আয়োজন করা হয় যেই পরিবেশের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে দেশীয় পণ্যের উপস্থাপন করা হয় বা প্রদর্শনী করা হয় এবং বিজ্ঞাপনের মাধ্যমে বা বিভিন্ন কাজের মাধ্যমে অন্যান্য দেশের গ্রাহকদের আকৃষ্ট করা হয়, অন্যান্য দেশের ক্রেতাদেরকে আকৃষ্ট করা হয় এবং মিডিয়া মারফত এই মেলার কথা বিভিন্ন দেশে প্রচার করা হয়, যাতে করে তারা এই দেশের মানসম্পন্ন পণ্যগুলো দেখতে পায়, আমাদের ডাইভার্সিফাইড কালচারগুলোকে দেখতে পায় এবং পরবর্তী সময় তারা যাতে এই পণ্যগুলোকে অর্ডার করে তাদের নিজেরা যাতে আমদানি এখান থেকে বৃদ্ধি করে, যার কারণে পরবর্তী সময়ে এই মেলার থ্রুতে দেশের রপ্তানিটা বৃদ্ধি পাবে। মানে একটা বিষয় খেয়াল করেন যে ইনস্ট্যান্ট প্রচুর বিক্রি হইতে হবে এইটা কিন্তু এই মেলার প্রাইম উদ্দেশ্য না, বরং এর মাধ্যমে পণ্যগুলো পরিচিতি লাভ করবে এবং বিদেশিরা যাতে পরবর্তী সময়ে এখান থেকে বেশি বেশি আমদানি করে সেটাই কিন্তু মেইন উদ্দেশ্য। এবং এই জায়গাতে মেলাটাকে জমিয়ে তোলার জন্য এখানে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয় যাতে এখানে তারা স্টল নিয়ে বেচা বিক্রি করতে পারে এবং দেশের ভিতরে যাতে ওই সমস্ত বিদেশি পণ্যের একটা বাজার তৈরি হয়। তো যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছি, ভাবলাম আপনাদেরকে একটা আন্তর্জাতিক মানের অ্যাপের একটা সন্ধান দেই, যে অ্যাপটার নাম হচ্ছে ট্যাপট্যাপসেন্ট। আপনারা যারা হচ্ছে ইউএসএতে থাকেন, ইউকেতে থাকেন, কানাডায় থাকেন বা ইউরোপে থাকেন অথবা সংযুক্ত আরব আমিরাতে থাকেন, আপনারা কিন্তু এই অ্যাপটা ব্যবহার করে খুব সহজেই রেমিটেন্স পাঠাতে পারবেন বাংলাদেশে। তো ট্যাপট্যাপসেন্ট ব্যবহার করার কিছু সুবিধা আছে। প্রথম ব্যাপার হচ্ছে এটা ব্যবহার করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, আপনি একেবারে ফ্রিতে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এটা ইউজ করতে পারবেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এইটাতে খুব ভালো একটা এক্সচেঞ্জ রেট আপনি পাবেন, আপনি দেখবেন যে আজকে রেট কত চলছে, ভালো লাগবে আপনি সাথে সাথে টাকা পাঠিয়ে দেবেন এবং সেই সাথে সরকারের দেওয়া 2.5% প্রণোদনাও পাবেন। এবং এটা হচ্ছে একেবারে ঝামেলা ছাড়াই আপনি বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারবেন, যেটা মুহূর্তের মধ্যেই আপনার দেশ থেকে টাকাটা কিন্তু কেউ তুলে নিতে পারবে। তো আপনি যদি একেবারে নতুন ইউজার হন তাহলে প্রথমবার ট্রান্সফারের সময় যদি আপনি 10 ক্রেডিট বোনাস পেতে চান, মানে আপনি যদি ডলার পাঠান তাহলে $10, ইউরো পাঠালে 10 ইউরো কিংবা পাউন্ড পাঠালে 10 পাউন্ড এবং আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন তাহলে 25 দিরহাম যদি বোনাস পেতে চান তাহলে প্রথমবারে প্রোমো কোডে সরল এই নামটা ব্যবহার করুন, তাহলে এটা পেয়ে যাবেন। তো আমি প্রত্যাশা করছি আপনারা যারা প্রবাসে আছেন আপনারা এখন এই অ্যাপের মাধ্যমে বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের রেমিটেন্সটা বৃদ্ধি করবেন। তো এই অ্যাপের লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে একটু নিয়ে নেন। চলুন আসল আলোচনায় ঢুকি। দেখতেই পাচ্ছেন বিরাট আয়োজন। তবে কয়েক বছর আগে যখন এই মেলার আয়োজন হতো ঢাকার আগারগাঁওয়ে তখন এর পরিধি এবং অবস্থা আরও জাঁকজমক ছিল। এখন 2022 সাল থেকে নিয়মিতভাবে ঢাকার পূর্বাঞ্চলে এটি আয়োজিত হচ্ছে। গত 2-1 বছর যাবৎ কিন্তু ঢাকা থেকে পূর্বাঞ্চলে আসার রাস্তা খুবই বাজে ছিল, যে কারণে ঢাকার মানুষ খুব একটা আসতে পারতো না, যে কারণে মেলার আকর্ষণটাও কমে গিয়েছিল। তবে এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে, ঢাকা এবং ঢাকার আশেপাশের জায়গা থেকে বাসের সার্ভিস চালু করা হয়েছে, ফলে এবার খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু আসা যাচ্ছে। আশা করি পরের বছর এই মেলার পরিধি আরও বাড়বে। তো আমরা কিছুক্ষণ মেলায় ঘুরেছি এবং শুধু এবারের ঘোরাঘুরি না, আগের মেলাগুলো থেকে যে অভিজ্ঞতা পেয়েছি তাতে আমাদের এই মেলাকে আসলে ওই লেভেলের আন্তর্জাতিক মেলা বলাটা একটু কঠিন। কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মৌলিক যে দেশীয় মানসম্পন্ন পণ্যগুলো বিদেশিদের সামনে তুলে ধরা এবং রপ্তানি বৃদ্ধি করা, সেই জায়গায় একটু ঘাটতি আছে। চলুন তারপরও সেই ব্যাপারটা একটু সারা জমিনে দেখে আসি। তো এখন আমি দাঁড়িয়ে আছি এক্সিবিশন সেন্টারের ভেতরে ঢোকার পর বাম পাশেই, মানে হাতের বাম দিকে আসে যেটা, মূলত এইখানে যে সমস্ত স্টল দেওয়া হচ্ছে এই স্টলগুলোয় বলা যায় যে এরা হচ্ছে বিভিন্ন দেশে প্রোডাক্ট রপ্তানি করে। সো এইখানে যে সমস্ত প্রোডাক্ট মানে প্রেজেন্ট করা হচ্ছে এগুলোর একটা রপ্তানি ভ্যালু আছে। সো এইখানেই বিদেশি বিভিন্ন কাস্টমার থেকে শুরু করে বিদেশি বিভিন্ন বায়াররা মাঝে মাঝে আসেন, কিন্তু এই জায়গাটা খুব বেশি বড় না। আমরা চাই যে জায়গাটা আরও একটু বড় হলে, কারণ এবার অনেক প্রতিষ্ঠানকে শুনেছি যে তারা এই জায়গায় সুইটেবল জায়গা না পাওয়ার কারণে তারা হচ্ছে খুব বড় ধরনের স্টল এখানে দেয় নাই, বা অনেক এরকম স্টল আছে যারা হচ্ছে এখানে না দিয়ে তারা বাইরে স্টল দিয়েছে।
কিন্তু আলটিমেটলি আমাদের প্রত্যাশা হচ্ছে যেহেতু এখানে বিদেশি কাস্টমাররা আসে এবং এই জায়গাটা যত বেশি বড় হবে এবং যত বেশি সুন্দর হবে এবং আমাদের প্রোডাক্টগুলো যত বেশি বৃদ্ধি পাবে তাহলে কিন্তু বিদেশি কাস্টমার থেকে শুরু করে বিদেশি মানুষজনের যে আকর্ষণ সেটাও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। চলুন আরেকটু ঘুরে ঘুরে দেখি যে আসলে কি কি জিনিস এখানে আছে এবং কি পরিমাণ মানুষজন এখানে আসছে। ফরাসি কাস্টমার আসছিল গত পরশু দিন, সব দেশেই আমাদের এই বিজ্ঞাপনগুলো দেখা যায়, সবাই আসে। তো মানে ফরেনার যে পরিমাণ আসে এটা আপনারা হচ্ছে সন্তুষ্ট নাকি? এটা আমরা সন্তুষ্ট, যথেষ্ট আসছে এবং অনেক প্রোডাক্টও আমাদের কাছ থেকে সেল করে, সেল করে এবং অর্ডারও দিয়ে যায়। হ্যাঁ, অর্ডার দিয়ে যায়। যেমন গত পরশু দিনে কাস্টমার আসছে আমাদের ওই ওই টাইপের দুইটা বেড অর্ডার করে গেছে, উডেন দুইটা বেড অর্ডার। কোন দেশের উনি? উনি ছিল ফ্রান্সের, জরুরি একটা কাজে আসছিল, হয়তো দুই মাস থাকবে এই জন্যই দুইটা বেড অর্ডার করে গেছে। আমরা এখানে কোনো সেল করতেছি না, আমাদের হচ্ছে আমরা কি ইনোভেশন এবং আপকামিং আমাদের কি প্রোডাক্ট আসছে এগুলো আমরা কাস্টমারদের দেখাচ্ছি। হ্যাঁ, বিদেশি বায়ার আমাদের আসতেছে, গতবারও আসছিল, এবার আসছিল, এটা গতবারের তুলনায় এবারে বেশি। গতকাল তো আমাদের বিদেশি ভিজিটররা ভিজিট করছে, বাইরের কান্ট্রির ভিজিটররা এনারা আসছে, যখন আগার কাও ছিল ওটার তুলনায় কম না বেশি? হ্যাঁ, ওইখান থেকে একটু কম, তবে হ্যাঁ আসতেছে, তবে মোটামুটি আসতেছে, ভালোই আসতেছে। আসলে জায়গাটা তো নতুন, পরিচিত হতে সময় লাগতেছে, কিন্তু আসতেছে ডে বাই ডে, এটা ইনক্রিজ হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মেলাতে আসলে বিদেশি বিভিন্ন স্টলের পরিমাণটা আসলে কত, তো সেই কথা যখন বলি 2019 সালে যখন আগারগাঁওয়ে মেলাটা ছিল সে বছর টোটাল 605টার মতো স্টল ছিল, যার ভিতরে 52টা স্টল ছিল হচ্ছে বিদেশি, যেখানে প্রায় 25টা দেশের কোম্পানিগুলো কিন্তু কভার করেছে। তবে এবারে মেলাতে হচ্ছে বিদেশি স্টলের পরিমাণ আমার কাছে একটু কম মনে হয়েছে, আমি জানি না যে আরও হয়তো বা বাড়বে বা এবার আসলে কী কী সমস্যা ছিল, হয়তো কিছু প্রবলেম থাকতে পারে, তবে সেই জায়গা থেকেও একটু মানে কম জিনিস মনে হচ্ছে। কিন্তু মেইন কনসার্নের যে ব্যাপার যে এই মেলাটাকে নিয়ে যে বিদেশে ব্র্যান্ডিং করা বা অনেক বেশি প্রচার করা এবং দেশীয় পণ্যগুলো উপস্থাপন করা, সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি এখানে আছে। তো এবার আমরা একটা ভারতীয় জুতার দোকানের সামনে আছি, সবই ভারতীয় জুতা। তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে আগের বারের তুলনায় এবারে রেসপন্স কেমন? মাশাআল্লাহ ভালোই, আগের বার থেকে ইস্তার আমলোয়া প্লেস বহুত সুন্দর হ্যাঁ। আগের গাঁও কা মেলা কা ডিফারেন্স জো বল দে আপনা জায়গা উধার সে ইধার বহুত বড়িয়া হ্যায়, শৃঙ্খলা আপনা জায়গা পরিবেশ বহুত আচ্ছা বড়ি। তো ঘুরতে ঘুরতে একটা জিনিস যেটা দেখলাম যে এখানে আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি যে স্টলগুলো আছে এর ভিতরে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান, দুই একটা পাকিস্তানি আছে এবং ইরানের দুই একটা স্টল হচ্ছে চোখে পড়েছে। তাহলে আমাদের এই মেলায় এক্স্যাক্টলি কি হয়, যেহেতু আমরা হচ্ছে আমাদের পণ্যগুলোকে ইন্টারন্যাশনালি ওইভাবে প্রেজেন্ট করতে পারছি না, তবে এখানে যেটা হয় যে মানুষজন এখানকার প্রধান টার্গেট থাকে বিদেশি, যে সমস্ত স্টল এখানে বসে সেখান থেকে বিদেশি পণ্য কালেক্ট করবে এবং এই অঞ্চলে যে লোকাল পণ্যগুলো আছে সেটার একটা বড় সমাহার এখানে ঘটে, যে জন্য ঢাকাবাসীর কাছে এটা একটা গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয় এবং ঢাকাবাসী কিন্তু সারা বছরে মানে একটা প্ল্যান করে রাখে যে এই মেলার সময় তারা অনেক কেনাকাটা করবে এবং যে জন্য এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের হোমটেক্সের প্রোডাক্ট এবং কুকারের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু দেশি মানে কোম্পানিগুলো থেকে বেশি বিক্রি হচ্ছে। যতটুকু মনে হয়েছে যে আমার পিছনে যে সমস্ত লোকাল প্রোডাক্টের মানে স্টল দেখতে পাচ্ছেন ইনাদের বেচাকেনিটাই বেশি এবং মানুষজন যে মেলায় আসে তার একটা বড় টার্গেট থাকে হচ্ছে এই পণ্যগুলো কেনার। আর যতটা না হচ্ছে দেশীয় ওই সমস্ত রপ্তানিকারক পণ্যের ডিসপ্লে যেটা হচ্ছে দেখলাম যে খুব বেশি জায়গা জুড়ে না, কিন্তু ওভারঅল বেশি জায়গা জুড়ে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে আলটিমেটলি অনেক সময় বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতারা আসে বিক্রি হয় এবং এরা হচ্ছে সারা বছর টার্গেটে থাকে, বাণিজ্য মেলায় একটা বড় বিজনেস কিন্তু তারা করে নেবে। তবে এই জায়গায় একটা বড় কনসার্নের ব্যাপার কিন্তু আছে যে এই মেলাটা যেহেতু লোকাল পণ্যের একটা বড় সমাহারে পরিণত হয়, সুতরাং লোকাল অনেক প্রতিষ্ঠান এরকম টার্গেটও নিয়েছিল কয়েক বছর আগে যে মেলাকে টার্গেট করে তারা নিম্নমানের কিছু আলাদা করে পণ্য বানাতো, সেগুলো ডিসকাউন্টের মাধ্যমে মেলায় বিক্রি করতো। তো এই প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা গিয়েছিল। একবার চিন্তা করে দেখেন, যদি কোনো বিদেশি গ্রাহকের কাছে এই নিম্নমানের প্রোডাক্টটা হাতে চলে যায় তাহলে তার কাছে কিন্তু বাংলাদেশে মেলার ইমেজটা অনেক বেশি ডাউন হয়ে যাবে, যে কারণে এইটা একটা খুব বাজে একটা চর্চা আমার কাছে মনে হয়। আমার মনে হয় যেহেতু এটা নাম দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সো এখানে লোকাল পণ্য থাকুক বা যেই পণ্যই থাকুক না কেন সেটার একটা ভালো মান বজায় রাখাটা খুবই জরুরি। রিসেন্টলি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের এই মেলাটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই জন্য বলা হচ্ছে যে আমাদের দেশীয় পণ্যগুলোকে যাতে আমরা আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রপ্তানি পণ্যের পরিমাণটাই কম, সেখানে ডাইভার্সিফিকেশন খুব একটা নেই, যে কারণে বেশি পণ্য আমরা প্রদর্শন করতে পারছি না, যে কারণে এটা হচ্ছে লোকাল পণ্যের একটা মেলা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের রপ্তানি পণ্যের ডাইভার্সিফিটি বাড়াইতে পারি এবং সেটার বেশি করে প্রদর্শন করতে পারি সেটা আমাদের মেলার জন্য অনেক বেশি একটা ভালো ফলাফল আনবে, যেটা আমাদের বাণিজ্যের রপ্তানিটাকেও কিন্তু বৃদ্ধি করবে। তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে নেসলের যে স্টল সেটাতে চলে এসেছি, এটা খুব চমৎকারভাবে বানানো হয়েছে, মনে হচ্ছে সুইজারল্যান্ডের একটা বাড়ি। তো এখানে একটা চমৎকার এক্সপিরিয়েন্স রাখা হয়েছে দর্শনার্থীর জন্য, সেটা একটু আমরা দেখি। এখানে সরাসরি হচ্ছে মানে রান্না করার এক্সপিরিয়েন্স দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে এই যে
অনেকগুলো জিনিস আছে, চাইলে হচ্ছে এখান থেকে অনেক কিছু রান্না করা যায়। তো চাইলে কেউ হচ্ছে এখানে রান্না করে নিজে হচ্ছে এখানে বসে খেয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু বাণিজ্য মেলার আকর্ষণটাকে হচ্ছে অনেক বেশি বাড়িয়ে তোলে। দেখি রান্না হোক, আমরা খেয়ে যাব। তবে যত কথাই বলি, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক আয়োজন কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে প্রতি বছর শত কোটি টাকার লেনদেন হয়। 1995 সাল থেকে এই মেলা আয়োজন করা হচ্ছে দেশের বাণিজ্যের সম্প্রসারণের জন্য, এবং এ পর্যন্ত আমাদের রপ্তানি কিন্তু 6 গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে এই বাণিজ্য মেলার একটা ভূমিকা অবশ্যই আছে। সঠিকভাবে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ সম্ভব হলে আমাদের রপ্তানি $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এখানে একটা অবজারভেশন আবার একটু শেয়ার করি, যে মেলায় যে সমস্ত বিদেশি স্টল আছে সেখানে নামি দামি ব্র্যান্ডের কিন্তু কোনো প্যাভিলিয়ন নাই। এমন অনেক মানে স্টল দেখলাম যেখানে আসলে বিদেশি নাম দিয়ে দেশি মানুষই হচ্ছে দোকান চালাচ্ছে, যার ফলে অনেকটা এমন বলা যায় যে এই মেলার প্রধান প্রভাবটা হচ্ছে এটা দেশীয় অভ্যন্তরীণ অর্থনীতিতে একটা গতি নিয়ে আসে। খণ্ডকালীন অনেকেই হচ্ছে এখানে কাজের সুযোগ পায়, কোম্পানিগুলোর বিক্রয় বেড়ে যায়, যেখান থেকে সরকার রাজস্ব আয় করে। সরকারি হিসেবে গত 2023 সালের মেলায় এক মাসে বিক্রি হয়েছিল 100 কোটি টাকার সমপরিমাণ, এবং বিদেশ থেকে অর্ডার এসেছিল প্রায় 300 কোটি টাকার মতো। তো সংখ্যাটা শুনতে অনেক শোনা গেলেও আমাদের প্রত্যাশা কিন্তু এর চাইতেও বেশি, এবং লক্ষ্যমাত্রাও অনেক বেশি। তো এবারের মেলায় অবশ্যই তারও বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে। একটু পেছনে তাকালেই দেখব যে 2018 সালে রপ্তানি আদেশ ছিল 160 কোটি টাকা, আবার 2022 সালের পরিমাণ ছিল 138 কোটি টাকা, মানে 2023 সালে কিন্তু এর মানটা যথেষ্ট বেড়েছে। এবং 2023 সালের মেলায় দর্শনার্থীর পরিমাণ ছিল 35 লাখ, এখান থেকে কিন্তু টিকিট বাবদ একটা বড় ধরনের অর্থ সরকার আয় করেছিল। এবার যেহেতু রাস্তা হয়ে গেছে এবং এই পরিমাণটা তাহলে আরও বাড়বে, যা দেশের অর্থনীতিতে সরাসরি একটা প্রভাব ফেলবে। তবে আমরা চাই যে মেলা থেকে রপ্তানি আদেশ বেশি করে আসুক, এবং এর উসিলায় রপ্তানির পরিমাণটা বেড়ে যাক, দেশের রপ্তানি পণ্যে ভেরিয়েশনও আসুক। তো স্বর্গত সাহিদিনে সবসময় চলমান বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়, পাশাপাশি আমরা বিভিন্ন ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি, আমরা কথা বলি বিভিন্ন অর্থনীতির বিষয়গুলো নিয়েও। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকেও ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। দেখাবো পরে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।